ফরিদা আলম আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে, তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু? দেখুন, আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন, কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যারা, যাদেরকে হিজড়া বলা হয়, তারা এই মানুষগুলো যারা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন, তারা বলেন যে হিজড়া এই শব্দটা এক ধরনের গালি, সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা। ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ, রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি। তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজড়া বা তৃতীয়লিঙ্গ এক জিনিস না, হিজড়া তৃতীয়লিঙ্গ তো জন্মগত। রূপান্তরিত নারী পুরুষ হলো যে যে নিজে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে, নারী নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন, তার মন সেদিকে টানছে, অর্থাৎ এক কথা তিনি সমকামী। পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান, নারীর দিকে তার টান নাই, তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন, এরকম ঘোষণা দেন। তো এটা দিয়ে তিনি মূলত কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন, এটাই সমকামিতা। এটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হচ্ছে, পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে, পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে। পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে, কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, সেটি বলাই বাহুল্য। বিধায় সমকামিতার মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপ্যাচ আছে সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার। তো হিজড়া যারা, তাদের অধিকার, তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার, তাদের মধ্যে যারা মেয়েদের সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে, আর যদি ছেলেদের দিকটা কাঠামোটা তাদের শরীরে বেশি থাকে তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে মেয়েরা পর্দা করবে, ছেলে যেহেতু ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি। বাট যারা রূপান্তরিত নারী পুরুষ, অর্থাৎ আসলে সে পুরুষ, এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে, রূপান্তরিত নারী হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয়, নারীর অবয়ব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত। মোহাম্মদ এসআর মাহবুব আপনি লিখেছেন, বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমাদের যুব সমাজের করণীয় সম্পর্কে যদি বলতেন, যুব সমাজ ট্রান্সজেন্ডার মতবাদের বাস্তবতাটা উপলব্ধি করা দরকার, বোঝা দরকার, এবং এ বিষয়ে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে এই ভাঁওতাবাজির যে আপনার কলকাঠিগুলো নাড়া হচ্ছে সেগুলো সম্পর্কে যারা খুব ভালো বোঝেন, এরকম এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া উচিত এবং তাদের কাছ থেকে সে বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত এবং অন্যদেরকে সতর্ক করা দরকার। আমরা সহজ ভাষায় বলতে পারি যে সমকামিতা সমাজে প্রবেশ করানোর জন্য, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই শব্দটির ব্যবহার শুরু হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এটি শুরু হয়েছে। সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে তখন এরকম কিছু পদ্ধতি বা শব্দের আশ্রয় নেওয়া হয়েছে যেগুলো মর্ম মানুষ বুঝতে কিছুটা গলদঘর্ম হয়ে যাবে, অনেকটা হিজড়াদের মধ্যে ঢুকে গিয়ে তাদের সেই অপকর্ম তারা সাধন করতে চায়, হলো ইস্যু। কারণ হিজড়া হলো জন্মগতভাবে যার শরীরের মধ্যে পুরুষ নারীর দুই রকমের আপনার কাঠামো আছে, এই কাঠামোগত ব্যাপারটা তার আগে থেকেই আছে, এটা হলো হিজড়া বা তৃতীয় লিঙ্গ। হিজড়া বললে যদি গালি হয় তাহলে তৃতীয় লিঙ্গ শব্দটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং আইন করে বা এই শব্দের ব্যবহার ব্যাপকভাবে করে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য ট্রান্সজেন্ডার ট্রেন আনার কোনো প্রয়োজন নেই, ট্রান্সজেন্ডার হলো রূপান্তরকারী কামী নারী পুরুষ, অর্থাৎ পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ হওয়া। এটা শরীর দৃষ্টিকোণ থেকে তো হারাম একটা জিনিস, মানব সভ্যতা টিকে আছে যে নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, এই রূপান্তরিত নারী পুরুষের এই পথা, এই প্রথা, এই পদ্ধতি সমকামিতাকে প্রতিষ্ঠিত করবে, মানব সভ্যতা টিকে থাকতে কোনো সাহায্য, কোনো ভূমিকা এটি রাখবে না, অস্থিরতা তৈরি করবে সমাজের মধ্যে, যার কারণে এটার বিরুদ্ধে আমাদের যুবদের, যুবকদের সচেতন করা উচিত, সচেতন হওয়া উচিত, সচেতন করা উচিত এবং সমাজে এ ধরনের খিস্তি খেউড় এবং আবর্জনা, পশ্চিম আবর্জনা কোনোভাবে যাতে না ঢুকতে পারে, সেজন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কথা বলা দরকার। অধিকারের নাম দিয়ে পশ্চিমারা আমাদেরকে অনেক খিস্তি খেউড় গিলায় দেয়, বিশেষ করে তারা সহযোগিতার নাম দিয়ে এই কাজগুলো করে থাকে। এই ধরনের মতবাদ, এমনকি এলজিবিটি যারা আপনার লালন করে, ধারণ করে, তারা পৃথিবীতে যে প্রচণ্ড রকমের উগ্র, পৃথিবীর অনেকগুলো দেশ, চায়না, রাশিয়া, অনেকগুলো দেশ তাদেরকে রীতিমতো উগ্র হিসাবে, জঙ্গি হিসাবে ঘোষণা দিয়েছে। কারণ হলো তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মানসিকতা এত ভয়াবহ যে আপনি পৃথিবীর
পশ্চিমা দুনিয়ার অনেক ইউনিভার্সিটি গবেষণা করতে যাবেন, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি এলজিবিটি সাপোর্ট করেন। তো আপনি এলজিবিটি সাপোর্ট করেন না করেন আপনার ব্যাপার, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যেতে, আমার রুচির বিরুদ্ধে যেতে। কেউ সমকামিতে যদি লিপ্ত হয় তাতে তিনি কাফের হয়ে যান না, কিন্তু কেউ যদি সমকামিতে লিপ্ত নাও হন আর এটাকে বৈধতা দেন তিনি কাফের হয়ে যান। তার মানে আপনি আমার ধর্ম থেকে আমাকে বের হতে বাধ্য করছেন, আপনারটা আপনি করেন সেটা না, আমাকে দিয়ে আপনি সেটা করাচ্ছেন বা আমাকে সেটা স্বীকৃতি দিতে বাধ্য করছেন, এর চেয়ে বড় উগ্রবাদ আর কী হতে পারে বিধায়? এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশ্চিমা দুনিয়ার অনেক দেশের মা বাবা, অভিভাবকরা, প্যারেন্টসরা এখন রাস্তাঘাটে বেরিয়ে আসছে তাদের সন্তানদের ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। আমরা সেটা যত আগে বুঝতে পারবো ততই কল্যাণ ইনশাআল্লাহ। তাহলে